রমজান ও ঈদকে সামনে রেখে জেলাভিত্তিক কিছু দোকানপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগের জেলাগুলোর প্রশাসন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা চালু রাখতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাদ্য সংকট এড়াতে দেশের সকল ফসলের জমি ব্যবহারের নির্দেশনা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনা সংকট কাটিয়ে উঠতে পারবে সরকার। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার মোকাবেলা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে।